ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাটি ঘটে এখন পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানা যায়নি সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল মার্কিন বাহিনীর ইউরোপীয় কমান্ড জানিয়েছে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চলছে এছাড়া এই ঘটনায় নাশকতার কোনো কারণ নেই বলে জানিয়েছে ইউরোপীয় কমান্ড হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হওয়ার শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সাত অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর পূর্ব ভূমধ্য সাগরে বিমানবাহী রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র